গল্পটা এক নির্জন রাতের মিহির আর তার বন্ধু মিলে ঠিক করলো আজকে তাতে তারা নদীর পাড়ে গিয়ে মাছ ধরবে তো যেমন কথা তেমন কাজ দু বন্ধু মিলে মনের সুখে মাছ ধরতে লাগলো মাছ ধরার এক পর্যায়ে মিহিরের প্রচণ্ড বিরি খাবার নেশা ধরল তো পকেট থেকে লাইটার নিয়ে একটা সিগারেট বের করে দিল টান ঠিক ওই সময় সে টের পেলো নদীর ভেতর থেকে কে যেন তার পাটা টান দিল পাশে থাকা বন্ধুকে জিজ্ঞেসগুলো কিরে মজা নিচ্ছিস পা ধরে টানছিস কেন পাশের বন্ধুগুলো কই কিছু পা ধরে টানিয়ে নিত মেয়ের পাত্তা দিল না সে আবার মনে সুখে বিড়িতে ফুঁক দিল যে এমন সময় টের পেলো পাশ থেকে কে যেন তাকে ধাক্কা দিল এবার ক্ষেপে গেল কিরে মজা করছিস আমার সাথে মিহিরের বন্ধু খিলখিল করে হেসে উঠল বলল আরে ধ্যাত কিসের মজা বিড়ি খেয়ে নেশা হয়ে গেল নাকি তোর দে আমাকে একটা দে একটা টান দিই তো এই কথা বলেই তার হাত থেকে সিগারেটটা টান দিয়ে নিয়ে গেল মিহিরের বন্ধু তারপর মনের সুখে দিল একটা বিশাল টান ঠিক এমন সময় তারা দেখলো তাদের পাশে দাঁড়িয়েছে একটা বৃদ্ধ লোক অন্ধকারে চেহারা ঠিক মতো দেখা যাচ্ছে না তবে মনে হলো গরিব ধরনের বয়স্ক একটা লোক চিকন সার শরীর লোকটা খোরাতে খোরাতে কুজু হয়ে এলো তাদের কাছে তারপর হাত পেটে খরখরে সরে কিছু একটা চাইলো তারা বুঝতে পারলো না কি চাইছে লোকটা তারপরেও বলল যে মিহির বলে উঠল কি কাকা কি লাগবে আপনার বলেন লোকটা খড় করে খোরে কি জানি বললো আর হাত দিয়ে বিড়ির দিকে দেখালো মিহির আন্দাজ করলো লোকটা হয়তো বিড়ি খেতে চাইছে বললো বিড়ি লাগবে চাচা বিড়ি লোকটা হ্যাঁ বোধকভাবে মাথা নাড়ল তো মিহিরের বন্ধুর হাতে বিড়িটা ছিল সে বিড়িটা লোকটাকে দিল তারপর বিড়িটা হাতে নিয়ে একদম আনন্দে খিলখিল করে হেসে উঠলো লোকটা সে কি বিকট হাসি গগন বিদারি চিৎকার তো যাই হোক তারপরেই ঘটলো সেই ভয়ঙ্কর ঘটনাটা লোকটা হঠাৎ করেই হাডিশার দেহ থেকে বিশাল বড় দেহ ধারণ করলো দানব রূপ চেহারা বদলে গেল চোখ দুটো চলতে লাগলো ভাটার মতো মেহিরা তার বন্ধু আতঙ্কিত হয়ে দেখল লোকটা চোখের নিমিষে দানবে পরিণত হয়েছে এবং দেখতে দেখতেই লোকটা মেহিরের বন্ধুকে টেনে নিয়ে চললো পানির গভীরে মিহির বুঝে গেল কি হয়েছে সে যান বাঁচিয়ে দৌড়াতে লাগল প্রবল ব্যাগে বেগে দৌড়াতে দৌড়াতেই সোজা চলে এলো গ্রামে গ্রামের মানুষ তো অবাক মিহিরের এই অবস্থা দেখে তারা বললো রে কি হয়েছে তোর ভূত দেখেছিস নাকি এরকম ভয় পেয়েছিস কেন মিহির ভয়ে জবাব দিল ভূত নয় পাণ্ডুবা পাণ্ডুব্বা হলো একটা ওয়াটার ডেমন যেটা কিনা বিহারের খুব প্রচলিত একটা আরবান লেজেন্ড বিহারের প্রতিটি মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় পাণ্ডববার গল্প এই লোকটা কিংবা এই ডেমনটার গল্প বেশ পুরনো বলা হয়ে থাকে অনেক আগে বিহারের একটা গ্রামে একটা কৃষক বাস করত। তো ওই লোকটা একটু ডিফারেন্ট ছিল লাইক সবার থেকে আলাদা থাকতো একটু নিজের মতো কাজ করতো তার লাইফে অনেক অনেক স্ট্রাগলস ছিল সে একদমই আনহ্যাপি ছিল আনম্যারিড ছিল বয়স হয়ে গেছে কোনো একটা রিজনে তার বিয়ে হয়নি অনেকে বলে যে তার বউ পালিয়ে গেছে বিয়ের রাতে তো ওই লোকটা অল টাইম ডিপ্রেশনে থাকতো তার খেতে তেমন ফসলও তেমন ফলতো না যাও হতো কোনো না কোনো কারণে নষ্ট হয়ে যেত সবসময় একটা দুঃখ দারিদ্রতার মধ্যে থাকতো কোনো না কোনো ঝামেলা লাইফ লেগেই থাকতো তো ডিপ্রেশনে সে অল টাইম হচ্ছে যে লাইক স্মোকিং করতো একদম ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত সে বিড়ি খেতো বিড়ি খেত এমন আছে খেতে খেতে স্মোক করতে করতে ঘুমায় গেছে চাদরে বিড়ি লেগে একদম আগুন টাগুন লেগে গেছে আবার নিভাইছে নিজে তো এরকমও তার মানে তার বাড়িটাই কেমন যদি গুমোট ভরা ছিল তাকালেই কেমন যেন গা থমথমে করতো ছমছম করতো মনে হতো যে খুব খারাপ কিছু একটা আছে একটা নেগেটিভ ভাইভস ক্রিয়েট করতো মানুষ একদম ওই ওর বাড়ির সাইডে যেতই না টোটালি সেপারেট ছিল ওই লোকটা সবার থেকে কারোর সাথে কথাও বলতো না কথা যখনই বলতো তখনই বিড়ি চাইতো মানে বিড়ি চাওয়া ছাড়া তার কারোর সাথে কোনো কনভারসেশনও হতো না এরকম একটা অবস্থা তো ওই লোক হচ্ছে যে একদিন খেতে কাজ করতেছে গরু ছিল তার তো গরু নিয়ে হচ্ছে যে মেবি মাছে ঘুরতেছিল এমন সময় তার গরুটা হচ্ছে হাত থেকে ছুটে নদীর পাড়ে চলে যায় তো লোকটাও দৌড়াতে দৌড়াতে যায় গরুকে ধরার জন্য এবং তখন ছিল বর্ষার দিন তো কোনো একটা দুর্ঘটনা বশত সে স্লিপ কেটে নদীতে পড়ে যায় এবং স্রোতের মধ্যে সে তলিয়ে যায় এবং অনেক খোঁজাখুঁজি পরে ওই লোকটার হচ্ছে যে লাশটা আর খুঁজে পাওয়া যায় না কোথায় চলে গেছে কেউ জানে না তো যাই হোক ঘটনা কেটে গেল দিন কয়েক মাস পরে হচ্ছে যে এক লোক রাতের বেলা একা একা বাড়ি যাচ্ছিল সাইকেল দিয়ে তো ওই লোকটা হচ্ছে যে ওই কৃষকের বাড়ির সামনে এসে দেখলো যে দূরে লাইট জ্বলতেছে এখন ওই লোকের বাড়িতে হচ্ছে যে এমনিতে কেউ থাকে না পুরা বাড়ি হচ্ছে নীরব নিস্তব্ধ তো হঠাৎ করে হচ্ছে যে এই কৃষককে কৃষকের বাড়িতে লাইট জ্বলতে দেখে সে কিউরিয়াস হয়ে গেল তারপর একটু দূরে দেখলো যে একটা গরু একা একা হাঁটতেছে তো উনি ভাবলো যে এটা মেবি কৃষকের গরু বা কারো হারিয়ে যাওয়া গরু সে সাইকেলটা এক পাশে রেখে জাস্ট গরুটাকে হাতে নিয়ে সামনের দিকে গেল ভাবলো যে হয়তো বা ওই বাড়িতে কেউ আসছে বা কিছু কিনা দেখি একটু তো গরু নিয়ে হাঁটতে হাঁটতে গেল তো গরুটাকে হচ্ছে বাড়ির খুঁটির সাথে বেঁধে সে একটু সামনে গেল যেখানে লাইট জ্বলতেছে তো দেখলো যে দূরে ছায়া মতো একটা কেউ দাঁড়ায় আছে তাকে কি বললো কি ভাই এখানে কি করেন তো লোকটা কোনো জবাব দিও না আবার বললো ভাই এখানে যে লোক ছিল সে তো মারা গেছে এখন জায়গাটা কিন্তু ভালো না আপনি চলেন আমার সাথে আর রাতের বেলা ঝামেলায় পড়বেন তো লোকটা তখনও কিছু বলো না তো তো এবার একটু অবাক লাগলো লোকটার কাছে সে লোকটার পিঠে ট্যাপ করে বল ভাই শোনেন ভাই এবার হচ্ছে ধীরে ধীরে ওই লোকটা হচ্ছে ফিরে তাকালো আর তাকানোর সাথে সাথে একদম গা হিম হয়ে গেল লোকটার ওইটা আসলে মানুষ ছিল না এটা বিশাল দৈত্য টাইপের কিছু একটা ছিল দেখতে অনেকটা মৃত কৃষকের মতো সে হাত বাড়িয়ে লোকটার কাছে বলল যে দাও দাও মানে সে হচ্ছে যে বেসিক্যালি এরকম ওই লোকটা তো ভয়ে দিল দৌড় এরকম প্রায়ই হতো বাজরাতে বা রাতের বেলা একা একা কেউ গেলে বা ওই বাড়ির আশেপাশে দিয়ে গেলে একটা ছায়া মূর্তি দেখতে পারতো একটা ভয়ঙ্কর ছায়া দেখতে হচ্ছে শরীরটা মানুষের কিন্তু দেখতে হচ্ছে যে একদম ভূতের মতো ডেমনের মতো ওই জিনিসটা হচ্ছে যে হাত পেতে বিড়ি খুঁজতো সবার কাছে তো বুঝাই যাচ্ছে যেটা ওই কৃষকের অসরেরই আত্মা ছিল যেটা হচ্ছে পাণ্ডব্যা নামে পরিচিত সো এরপর থেকে হচ্ছে যে গ্রামে খুব প্রচলিত একটা আরবান লেজেন্ড হয়ে যায় যে পানির কাছে রাতে একা একা যেতে সাবধান আর হচ্ছে যে কেউ যখন হাত বাড়িয়ে হচ্ছে যে বিড়ি চাইবে তখন ভুলেও তার দিকে তাকানো যাবে না তার কথার উত্তর দেওয়া তো দূরের কথা কথার উত্তর দিলে বা যদি কেউ ভালো মানুষই করে বিয়ে দিতে যায় তাহলেই শেষ একদম পাণ্ডব্বা পা ধরে টেনে হিচড়ে পানির গভীরে নিয়ে যাবে মেরে ফেলবে সে বেসিক্যালি একটা ওয়াটার ডেমন নামে পরিচিত আর হচ্ছে যে ইয়াস পাণ্ডব্বার গল্প এখানেই শেষ দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো স্টোরিতে চারা।